নমস্কার বন্ধুরা ট্রাইব একজাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি বানাতে বানাতে চলেছি আর কি আপনারা পুরোটা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন তো আপনারা জানেন যে ফার্স্ট এই ভিডিওটা মেনলি প্রবেশন পিরিয়ড প্রবেশন পিরিয়ড যেটা আছে মানে ট্রেনিং পিরিয়ড বা ফিক্সড পে স্যালারি যদিও বছর পর্যন্ত থাকবে ওইটার ব্যাপারে আমরা ডিসকাস করব ভিডিওটার মধ্যে ঠিক আছে আশা করি যাদের যাদের ডাউটস ছিল ওটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে অনেকে অনেকেই দেখেছেন যে প্রথমে যখন বেরিয়েছিল আর কি আমি কালারটা একবার চেঞ্জ করে নিচ্ছি এখানে আর রেড রেড করে নিলে ভালো হবে ঠিক আছে চলো তো মেন কথা হলো প্রথম সিস্টেমটা পেয়েছিল ঠিক আছে যখন এগ্রিস্টেন্টটা যখন পেয়েছিল অফার লেটার তখন ওই অফার লেটারের মধ্যে মেমোরেন্ডামের মধ্যে লেখা ছিল যে আপনার প্রবেশন পিরিয়ড ফাইভ ইয়ার্স তক থাকবে ঠিক আছে ফাইভ ইয়ার্স তো থাকবে আর যতজনই পেয়েছে এগ্রিসিস্টেন্টে সবার মধ্যে ফাইভ ইয়ার্সেরই ছিল ঠিক আছে ফাইভ ইয়ার্স প্রভেশন পিরিয়ড ছিল আর ফাইভ ইয়ার্স প্রবেশন পিরিয়ড মানে ওই এই পিরিয়ডটার মধ্যে আপনাদের যা যা কিছু আছে শিখতে হবে ভালোটিকে ঠিক আছে তো এই পাঁচ বছর টাইমটা দেওয়া হয়েছে প্রফেশন পিরিয়ড মানে ট্রেনিং পিরিয়ড আর লার্নিং পিরিয়ড আপনারা বলতে পারেন ঠিক আছে তো এই পিরিয়ডটার মধ্যে আপনার যে স্যালারিটা হবে এটা পুরোটা দেওয়া হবে না এটা দেওয়া হবে আপনার ফিক্সড পেতে যেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ইয়র ইনিশিয়াল বেসিক পে ঠিক আছে সেভেন্টি ফাইভ দেওয়া হবে আর সেভেন্টি ফাইভ পার্সেন্টের এখানে এলডিসিটা আমি বের করেছি এটা সিক্সটিন থাউজেন্ট সামথিং সো আপনার ওটাও সেম হতে পারে বা হতে পারে আলাদা হতে পারে ঠিক আছে ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে লেখা আছে ওইটাই কিন্তু মেন কথা হলো যে পাঁচ বছর পর্যন্ত আপনারা এই স্যালারি পেয়ে যাবেন তারপরে ঠিক আছে কারণ কেন পাঁচ বছর পর্যন্ত এই স্যালারি পেয়ে যাবেন কোনো ইনক্রিমেন্ট হবে না বিকজ অফ প্রবেশন পিরিয়ড কারণ আপনারা প্রবেশন পিরিয়ডে থাকবেন তো যত সময় প্রবেশন পিরিয়ডে থাকবেন অত বছর পর্যন্ত আপনাদের ফিক্সড পেতে স্যালারি দিয়ে যাওয়া হবে নেক্সট হচ্ছে কিন্তু আল্লাহ যেহেতু এগ্রি অ্যাসিস্ট্যান্টকে শুধু এক ডিপার্টমেন্ট থেকেই সিলেকশন করা হয়েছে এক ডিপার্টমেন্টকেই অ্যালোকেট করা হয়েছে তো তাই সব সব ক্যান্ডিডেটসদের জন্য ফাইভ ইয়ার্স কিন্তু এখন যদি এলডিসির মধ্যে যায় এলডিসির মধ্যে আলাদা আলাদা আছে তসা করি ওইটা ক্লিয়ার হয়ে গেছে এখন মেন হচ্ছে এলডিসির মধ্যে মেচাই এলডিসির মধ্যে তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে প্রবেশন পিরিয়ড আলাদা আলাদা মানে আমি সব ডিপার্টমেন্টের কথা বলছি না কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে কারণ তাদের রুলস রেগুলেশনস তাদের নিজস্ব ডিপার্টমেন্টের রুলস রেগুলেশনস আছে ঠিক আছে এখানে আমি বের করে নিয়েছি পিডাব্লুডির মেমোরিয়ান্ডাম ঠিক আছে এলডিসি পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়েছে এখানে হচ্ছে আপনাদের টু ইয়ার্সে দিয়েছে প্রভিশন পিরিয়ড লেখা আছে প্রভিশন পিরিয়ড অফ টু ইয়ার্স ঠিক আছে উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ জয়নিং তো টু ইয়ার্সে যেহেতু দেওয়া হয়েছে পিডাব্লিউডির মধ্যে ঠিক আছে এলডিসি ডিপার্টমেন্ট কিন্তু এলডিসির মধ্যে আরও অনেক ক্যান্ডিডেট আছে যারা অন্য ডিপার্টমেন্ট থেকে সিলেকশন পেয়েছে কিন্তু ওইখানে টু ইয়ার্স নেই তারা ওয়ান ইয়ারও পেয়েছে ওয়ান ইয়ারের প্রভেশনও আছে মেবি থ্রি ইয়ার্সে তো থাকতে পারে আমি আই এএম নট শিওর বাট আই এম শিওর অ্যাবাট ওয়ান ইয়ার শিওর আছে আর টু ইয়ার্স শিওর যেহেতু দেখতে পাচ্ছে যেখানে টু ইয়ার্স আছে প্রভেশন পিরিয়ড কিছু অন্য অন্য ডিপার্টমেন্টের মধ্যে ওয়ান ইয়ারও আছে ঠিক আছে প্রভেশন পিরিয়ড সেম এলডিসি তো এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে ঠিক আছে তো ওই ইয়ার ওই ডিউরেশন এই ডিউরেশনটাকে বলা হয় প্রভেশন পিরিয়ড ট্রেনিং পিরিয়ড বা লার্নিং পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে কী করা হবে আপনাদেরকে যে ফিক্সড পে স্যালারিটা আছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ইনিশিয়াল বেসি পে ওইটাই দেওয়া হবে নেক্সট পর যখন এই প্রবেশন পিরিয়ডটা শেষ হয়ে যাবে তখন রেগুলারাইজ করা হবে দিয়ে দেওয়া হবে মেনটা ঠিক আছে তারপর একটা কথা জিনিস রয়ে গেছে এখানে যে টাইপিং টেস্ট ঠিক আছে টাইপিং টেস্টের উপরেও ডিপেন্ড করছে এখানে দুই বছরের মধ্যে যেহেতু দুই বছর প্রবেশন পিরিয়ড ওই দুই বছরের মধ্যে ক্লিয়ার করে নিতে হবে ফার্স্ট সিক্স মান্থসের মধ্যে যদি ক্লিয়ার না হয় তাহলে লাস্ট ওই দুই বছরটা টাইম দেওয়া হবে যদি হয়ে যায় তো এগুলো আর না হলে তো ফিক্সড পেতে থেকে যাবে ঠিক আছে হ্যাঁ আর এখন যদি স্যালারির কথা অন্য ডিপার্টমেন্টের কথা বলি বা অন্য জেপিওর কথা যে জেপিওর জন্য মেবি যেহেতু জেপিওর জন্য সব পিডাব্লিউডির থেকেই নেওয়া হয়েছে আর যেহেতু পি মধ্যে দুই এটা ছিল তো একটাই থাকবে মেবি দুই বছরও থাকতে পারে এলডিসি আর বা পি থেকে যেহেতু নেওয়া হয়েছে ডিডাব্লিউএস আর ওয়াটার রিসোর্সেসের জেপিও ঠিক আছে তো তাদেরই একটাও থাকতে একটাই থাকতে পারে ঠিক আছে আলাদা হবে না যেরকম এলডিসির মধ্যে আলাদা আপনারা পেয়েছেন ঠিক আছে সেরকম আলাদা হবে না এখন যদি আমি স্যালারির কথা বলি ঠিক আছে স্যালারির কথা যদি আমি বলি তো স্যালারি হচ্ছে আমাদের আমি এটাই বলছি এলএিসিটা বলছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ইনিশিয়াল বেসিক পে আমি যদি বুঝিয়ে দিই আপনাকে আপনাদেরকে করে বুঝিয়ে বলি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ইনিশিয়াল বেসিক পে তো থাকবেই থাকবে যেটা হচ্ছে ষোলো হাজার পঞ্চাশ ঠিক আছে প্লাস প্লাস আরও থাকবে প্লাস আরও থাকবে প্লাস আরও অ্যালাউন্সেস থাকবে না লেখা আছে হ্যাঁ এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ইনিশিয়াল বেসিক পে বেসিক পে আপনারা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড আমি ক্যালকুলেশন করে যদি দেখি তো আমি যদি বলি এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্টে ষোলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনাদের হচ্ছে ষোলো হাজার ঠিক আছে আর আপনার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান থাউজেন্ডস ফোর হান্ড্রেড রুপিস তো ষোলো হাজার তো সামথিং পাবেনি ঠিক আছে প্লাস আপনি পাবেন আরও অ্যালাউন্সেস এবার অ্যালাউন্সেসের মধ্যে অনেক কিছু আছে ঠিক আছে ডিএটিএ ওই সব থাকে অ্যালাউন্সেস ঠিক আছে তো ওই অ্যালাউন্সেসগুলো মিলিয়ে প্রায় প্রায় অনেক আরও বেড়ে যাবে সেই ষোলো হাজার থেকে আরো বেড়ে যাবে আরও দু তিন হাজারের মতন বেড়ে যেতে পারে ঠিক আছে মনোরা তো এটাই ছিল আর যখন আপনার ইনক্রিমেন্ট মানে ইয়ে হয়ে যাবে যখন ফিক্স পেতে শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনিশিয়াল পে দেওয়া হবে না পুরো হান্ড্রেড পার্সেন্টই ইনিশিয়াল পে দেওয়া হবে বেসিক পেটা দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রভিশন পিরিয়ডের মধ্যে বা ফিক্সড পিরিয়ডের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে না সিক্সটিন থাউজেন্ড ফিফটি রুপিস তো প্রভিশন পিরিয়ড শেষ হয়ে গেলে হয়ে যাবে আপনার বেসিক পে হয়ে যাবে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড প্লাস আদার অ্যালাওয়েন্সেস মিলিয়ে টোটাল টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের আশেপাশে এসে যেতে পারে ঠিক আছে বন্ধুর আশা করি আপনারা এটা বুঝিয়েছেন এই ভিডিওটা মেন ছিল প্রভিশন পিরিয়ডের উপরে প্রভেশন পিরিয়ড এক বছর দুই বছর তিন বছর চার পাঁচ বছর আল্লাহ আল্লাহ ডিপার্টমেন্ট ওয়াইস ভেরি করে তো নিয়ে চিন্তা করার দরকার নেই আর এল ইসির মধ্যে তো মেন জিনিস একটা যেটা আছে টাইপিং পেস ওটাও তো আর রয়েছে তো ওই স্যালারি স্ট্রাকচার এইরকমই থাকলো যদি কোনো ডাউস থাকে আপনারা কমেন্ট ডাউন করবেন নিশ্চয়ই আজকের জন্য এতটুকুই ধন্যবাদ